आदिवासी सम्प्रदायर मानुषजनेर काछे मुख्यमंत्री विभिन्न प्रकल्पके तुले धरते आयोजन करा हलो दुआरे सरकार शिविर। रूपनारायणपुर पंचायतेर अंतर्गत पीठा केयारी ग्रामेर आदिवासी पाड़ाय प्राथमिक विद्यालय अनुष्ठित हय एई शिविर। सोमवार एई शिविर परिदर्शने एलेन सलानपुर ब्लक तृणमूल कांग्रेसेर साधारण सम्पादक भोला सिंह। সেখানে কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, সাধারণ মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন এলাকার মানুষজনদের সঙ্গে। এছাড়াও এই শিবির পরিদর্শনে ভোলা সিং এর সঙ্গে ছিলেন রূপনারায়ণপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, পঞ্চায়েত সদস্য অসীম ঘোষ সহ আরো অনেকে। ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন, আগামী দিনে সালানপুর ব্লকের সমস্ত পঞ্চায়েতের অন্তর্গত যতগুলি আদিবাসী পাড়া আছে সেখানে এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত করা হবে। সবাই জানে পাড়াগুলো যে পাড়াতে লেগেছে সব পাড়াতে যাচ্ছে, পাড়া তো সবাই জানে, তাই না? এটা আগেই বলে দেওয়া এই পাড়াগুলো যে মেন তো আদিবাসী পাড়া, ক্যাম্প তো আদিবাসী পাড়া, আদিবাসী পাড়া তো সবাই জানে। আজ থেকে আদিবাসী দুয়ারে সরকার ক্যাম্প কি দেখলেন, কি পরিষেবা পাবে? না, এটা আমাদের 7 তারিখ থেকে মনে হচ্ছে রেগুলার প্রোগ্রাম, রেগুলার প্রোগ্রাম আছে। প্রত্যেক আদিবাসী পাড়াতে দুয়ারে সরকার চলছে, যার কিছু লক্ষ্মী ভান্ডার কোনো কাজ যেরকম বাকি আছে ওটার জন্য একদম দুয়ারে একদম বাড়ি বাড়ি মানে একদম পাড়াতে ক্যাম্প লাগছে। পাড়াতে ক্যাম্প করে মানুষকে যতটা সুবিধা দিতে পারছে আমাদের সরকার দেওয়া। আজকে কি দেখলেন এসব এখানে মানুষ এসছে যে নিজের যে কাজ, মেনলি লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, এগুলো বেশিরভাগ এটা আছে। জমির সংখ্যা তো লোক বসে আছে, কাজ এরকম নেই, তবুও কাজ এখানে করছে। আমাদের ছেলেগুলো বসে আছে, ফর্ম ফিল আপ থেকে নিয়ে সবই করছে, কাজ সার্টিফিকেটও হচ্ছে, সব রকম কাজ হচ্ছে। এসে এখানে মানুষ করাচ্ছে, অসুবিধা কারো নেই। একদম পাড়াতে ক্যাম্প, আদিবাসী পাড়াতে বারবার ইটা শোনা যাচ্ছিল যে আদিবাসীরা অত বুঝতে পায় না, যা ই করে না, লেকিন এখন আদিবাসী পাড়াতে ওদের সামনেই ওরা ওদেরই লোক বসে এখানে ফিল আপ করছে আর জমা দিচ্ছে পাশে, একদম বাড়ির পাশে। এটাকে বলো কি যত আদিবাসী পাড়া রয়েছে সব টোটাল টোটাল আদিবাসী পাড়াতে এক মাস থেকে দেড় মাস ক্যাম্প চলবে, মানে আগে 30 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে, জুলাই জুলাই 30 তারিখ পর্যন্ত। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10।